No doubt, খাবারের experience এক্সপিরিয়েন্স আমার ভীষণই ভালো ছিল। খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি বিকজ এটা শেয়ারেবল কম্বো আর কোয়ান্টিটি আর কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল। এত কম্বো দেখতে পছন্দ করছো গাইস যে আমরা দেখাতে অলরেডি বাধ্য হচ্ছি। বিরিয়ানি কম্বো, চাইনিজ কম্বো অলরেডি দেখিয়ে দিয়েছি, বাট আজকে আবারও একটা দুর্দান্ত কম্বের সন্ধান নিয়ে চলে এসেছি। কোথায় এসেছি? রিসোর্টো। পিছনে দেখতে পাচ্ছ আমার পিছনে রিসোর্টো। রেস্টুরেন্টের ফ্রন্টটা যেমনই সুন্দর, ভেতরটা কিন্তু আরও সুন্দর। তো এখানেই চলছে দুর্দান্ত কম্বের অফার, বলতে পারো চিপেস্ট কম্বের অফার, খুব রিজনেবল প্রাইসের মধ্যে। তো সেটাই আজকে রিভিল করবো তোমাদের সাথে, খেয়ে দিয়ে টেস্ট করবো, খাবার দাবার টেস্ট করবো, দেখবো যে জায়গাটা কীরকম এবং তোমাদের কাছে রিকমেন্ড করার মতো কিনা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা বাঁচার জন্য খাই না, খাবার জন্য বাঁচি। তো চলো এবার রেস্টুরেন্টের ভিতরে যাই, অলরেডি বৃষ্টি পড়ে এসে গেছে। এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, অ্যাম্বিয়েন্সটা ভীষণই মারাত্মক অ্যাম্বিয়েন্স। এবং আমার পাশে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মকটেলগুলো সাজানো আছে। মানে আমি তো স্পেসিফিক কম্বো ট্রাই করবো, বাট এখানে আলা কাটেও পকেট ফ্রেন্ডলি খাবার দাবার পাওয়া যায় এবং খুব সুন্দর সুন্দর মকটেলেরও বন্দোবস্ত আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। তো খাবারগুলো আসুক, তারপর তো কথা হবেই, বাট এক্স্যাক্ট লোকেশান, রিসোর্টোর এক্স্যাক্ট লোকেশান থাকবে কিন্তু ভিডিওর এন্ডে, তাই ভিডিওর এন্ড অবধি অবশ্যই থেকো। আবার তোমরা এন্ড অবধি থাকো না আর বেরিয়ে যাও, আর তখন বলো এক্স্যাক্ট লোকেশানটা বলিনি। এক্স্যাক্ট লোকেশান সবসময় আমরা ভিডিওর এন্ডে প্রোভাইড করি, তো অবশ্যই ভিডিওর এন্ড অবধি থেকো। আর চলো এবার খাবার দাবার আসলে বাকি কথা হবে। আমি যে কম্বোটা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু আমার কাছে চলে এসেছে। খাওয়া দাওয়া তো করবো, বাট তার আগে এই কম্বোটার মধ্যে কী কী আছে সেটা তোমাদের একবার বলে দিই। কম্বের মধ্যে যেটা প্রথমেই আছে দেখো, টু গ্লাস কোল্ড ড্রিঙ্ক সার্ভ করেছে, তারপরে আছে হচ্ছে থাই স্যুপ, যেটাও কিন্তু টু বোলই সার্ভ করেছে। নেক্সট স্টার্টারের মধ্যে যেটা আছে ভেজ স্টার্টার, সেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, কোয়ান্টিটি একদম সাফিসিয়েন্টই দিয়েছে। আর ননভেজের স্টার্টারটা হচ্ছে রেড চিলি বেল পেপার চিকেন, এটা একটা ইউনিক নাম এবং নামটা কিন্তু বিশালই বড়। এবার মেন কোর্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এগ হাক্কা নুডলস, এবং তার সাথে সাইড ডিশ আছে চিকেন মাঞ্চুরিয়ান। শুরু করব হচ্ছে থাই স্যুপ দিয়ে, যেখানে টু বোল দিয়েছে, একটা বোল আমি সরিয়ে দিচ্ছি আর একটা বোল থেকে টেস্ট করব। আচ্ছা প্রথমে কোয়ান্টিটি দেখো, বেশ ভালো মতোই দিয়েছে এবং স্যুপের যে কনসিস্টেন্সি আছে সেটাও কিন্তু ভীষণই থিকই আছে। এগ আছে, চিকেন আছে, তারপর বিভিন্ন ধরনের ভেজিটেবলস আছে। তো চলো এবার একটু খাওয়া যাক। একদম টোটালি গরম গরম সার্ভ করেছে স্যুপটা, আর ভীষণই হচ্ছে লাইট স্যুপ, আর ভীষণই চিকেনগুলো দেখতেই পাচ্ছ একদম ছোটো ছোটো কিউবে আছে, কিন্তু ভীষণই কিন্তু সফট আর ভীষণই হচ্ছে টেস্টি একটা স্যুপ। তো দারুণ একটা স্যুপ দিয়ে কিন্তু আমার ইভিনিংটা আজকে স্টার্ট করলাম।
নেক্সট আইটেম হচ্ছে স্টার্টার। স্টার্টারের মধ্যে দুটো আছে, একটা ভেজ আইটেম যেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এখানে দেখতে পাচ্ছ কোয়ান্টিটি আমি অল্প করে ঢেলে নিয়েছি, আর এটা হচ্ছে নন ভেজ আইটেম, এটা হচ্ছে রেড চিলি গার্লিক বেল পেপার চিকেন, নামটা অনেকটাই বড়। এটা প্রিপারেশনটা হচ্ছে এরকম এরকম প্রিপারেশনটা, চিকেনে একদম ভরপুর আছে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে, এটাও আমি কিছুটা এখানে ঢেলে নিয়েছি। তো ক্রিসপি চিলি বেবিকর্নটা দিয়ে স্টার্ট করছি, ভীষণ একটা ক্রিসপিনেস আছে আর বেবিকর্নটা খুব বেশি হার্ড না, ভীষণই সফট আছে। স্টার্টার হিসেবে এই ভেজ আইটেমটা ভীষণই ভালো। এবার আসি ননভেজ, ননভেজের মধ্যে আছে চিকেন, স্পাইসিনেসটা না একদমই নেই, গার্লিকের খুব একটা স্মেল আসছে, আর চিকেনগুলো ভীষণই সফট আর ভীষণই হচ্ছে জুসি আছে, দারুণ স্টার্টার। এবার আসি হচ্ছে নুডলসে, এখানে হচ্ছে এগ হাক্কা নুডলস সার্ভ করেছে এবং কোয়ান্টিটি বেশ ভালো মতো আছে, যেখানে ভেজিজের পরিমাণ এগের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। তো আমি কিছুটা সার্ভ করে নেব, শুধু শুধু নুডলসটা একটু টেস্ট করবো। নুডলসটা দেখো এখানে কিন্তু কোনো চাউমিন ব্যবহার করা হয়নি, নুডলসে ব্যবহার করা হয়েছে। তো চলো এবার খাওয়া যাক। একটা প্রিমিয়াম কোয়ালিটির নুডলস, ভীষণই লাইট, সুন্দর খেতে। নুডলসের সাথে যে সাইড ডিশটা আছে সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, যেখানে কিন্তু এরকম সাইজের চার পিস হচ্ছে চিকেন প্রোভাইড করেছে এবং গ্রেভি যথেষ্ট পরিমাণে আছে। তো আমি এখান থেকে একটা চিকেন নিয়ে নেবো। চিকেনের সাইজটা বেশ স্ট্যান্ডার্ড সাইজে আছে, তো একটু খেয়ে দেখি। চিকেনটা কিন্তু ভীষণই সফট, প্রত্যেকটা চিকেনের আগে যে চিকেনের আইটেমটা ট্রাই করলাম সেটা চিকেনটা ভীষণই সফট, এখানেও চিকেনটা কিন্তু ভীষণই সফট এবং কোটিংটা প্রায় নেই বললেই চলে, এতটাই সফট। এখানে চিকেনটা কাটছি, দেখো চিকেনটা কিন্তু এমনি কাটছি এরকমভাবে ছেড়ে যাচ্ছে, এতটাই সফট। চলো একটু চিকেনের সাথে একটু নুডলস দিয়ে খেয়ে দেখি। দেখো চাইনিজ কম্বোতে নর্মালি যে থাকে হচ্ছে নুডলস আর হচ্ছে মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন বা ফ্রাইড রাইস, এই দুটোর কম্বিনেশন আমাদের প্রত্যেকেরই সবার প্রিয়। এখানেও আমি এই নুডলস আর এই চিকেন মাঞ্চুরিয়ানের যে কম্বিনেশনটা আছে সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। মাঞ্চুরিয়ানটা একদমই স্পাইসি না, একদম হালকা মিষ্টি মিষ্টি আছে এবং চিকেনগুলো ভীষণই সফট, দুর্দান্ত। মানে স্টার্টার হিসেবে দুটো আইটেম ট্রাই করলাম, থাই স্যুপ ট্রাই করলাম, নুডলস, মাঞ্চুরিয়ান, বেশ দুর্দান্ত লাগলো। এত কিছু ট্রাই করার পর ডেফিনেটলি যেটা দরকার হয় সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এবং সেটাও এই কম্বের মধ্যেই ইনক্লুড আছে। তো একটু খাওয়া যাক। এই যে টোটাল কম্বোটা দেখছো ছ রকমের আইটেম দিয়ে, এই কম্বোটার দাম হচ্ছে 299 এবং এটা কিন্তু শেয়ারেবল কম্বো। ইয়েস, তোমরা এটা শেয়ার করে খেতে পারবে। তো চলো এবার এক্স্যাক্ট লোকেশন নিয়ে ব্যাক করছি। নো ডাউট খাবারের এক্সপিরিয়েন্স আমার ভীষণই ভালো ছিল, খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি, বিকজ এটা শেয়ারেবল কম্বো আর কোয়ান্টিটি আর কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল। এখানকার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে সল্টলেক সেক্টর 1 CA ব্লক CA 47, নিয়ার সি আইল্যান্ড, তো নিয়ার সি আইল্যান্ড। এবার ডিসক্রিপশন বক্সে অল ডিটেলস আর গুগল ম্যাপ লিঙ্কটা দেওয়া থাকবে, চেক আউট করে নিতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, টাটা।